ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় আমাদের চলচ্চিত্রের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলা সিনেমা একদিন গোটা পৃথিবীতে তার যে জায়গা রয়েছে সেই জায়গাটি করে নেবে। এবং বাংলা আজকে যেমন এই কিছুক্ষণ আগে আমাদের বিমানবন্দরে আমাদের মেয়েরা এসেছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে খোলা বাসের ছাদে করে আমাদের মেয়েরা আজকে এখানে এসেছে। আমরা বিশ্বাস করি যে আমাদের যারা অভিনেতা রয়েছেন, চলচ্চিত্রকার রয়েছেন, পরিচালক রয়েছেন, অভিনেতা যারা রয়েছেন এবং এই চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে নানাভাবে যারা সম্পৃক্ত রয়েছেন তারা আগামীতেও আমাদের এই বাংলাদেশের জন্য অনেক বেশি সুনাম বয়ে নিয়ে আসবেন, বাংলাভাষী মানুষের জন্য সুনাম বয়ে নিয়ে আসবেন, তরুণ প্রজন্মের জন্য অনেক বেশি সুনাম বয়ে নিয়ে আসবেন। বিশেষ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরদৌস ভাই যেমন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, আজকে মাহমুদ দিদার ভাই বিডি সার্কাস নির্মাণ করেছেন, আমাদের প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান তার বেড়ে ওঠাও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটি তিনি যখন নির্মাণ করেন এটি আমাদের গণমানুষের মুক্তির আন্দোলনকে আরও বেশি শান্তিত করেছিল, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করেছিল। আমাদের মুক্তিযুদ্ধের পরবর্তী চলচ্চিত্রকার আলমগীর কবির তার চলচ্চিত্রের ভাষা বাংলাদেশকে মহীয়ান করেছিল। কয়েকদিন আগে আমাদের অকাল প্রয়াত তারেক মাসুদের মাটির ময়না কিন্তু আমাদের গোটা বিশ্বের সামনে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ করেছিল। আমরা বিশ্বাস করি যে বর্তমান সময়েও আমরা হয়তো অনেক সময় হতাশায় থাকি যে আমাদের চলচ্চিত্র নিয়ে সিনেমা শিল্প নিয়ে আমাদের সংকটের কথা আমরা গণমাধ্যমে শুনি, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের বর্তমান সময়ে যে ধরনের চলচ্চিত্র নির্মাণ হচ্ছে এবং তরুণ প্রজন্মের স্বপ্নের আঙ্গিকে যে ধরনের নানা মাতৃকতার চলচ্চিত্র তৈরি হচ্ছে, তরুণ প্রজন্ম নতুন করে আবার সিনেমামুখী হচ্ছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সিনেমা শিল্প, সিনেমা ইন্ডাস্ট্রি বাংলাদেশে নতুন করে আবার তাদের জায়গা করে নেবে। এবং আমরা ক্রিকেট নিয়ে আমাদের অগ্রযাত্রা নিয়ে যেরকমভাবে গর্ব অনুভব করি সেরকম সিনেমা নিয়েও আমরা গর্ব করতে পারবো। এবং আমাদের প্রাত্যহিক জীবনে আমরা এখানে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, বছরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিচ্ছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, ঠিক তেমন করে সিনেমা আমরা সপ্তাহে একদিন হোক, মাসে দুইবার হোক, তিনবার হোক, আমরা আমাদের লাইফ স্টাইলের অংশ হিসেবে আমরা সিনেমা দেখতে যাব। আমরা মনে করি যে এ ধরনের একটি বাস্তবতা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের যে প্রত্যাশা রয়েছে সাহিত্য নিয়ে, সংস্কৃতি নিয়ে, চলচ্চিত্র নিয়ে যে প্রত্যাশা আমাদের রয়েছে সেই প্রত্যাশাটি আমরা দেখতে পাবো। আমাদের তরুণ প্রজন্ম যারা রয়েছে তারা নিজেরাও সেই স্বপ্ন দেখবে যে তারা একদিন একজন জহির রায়হান হবে, আমাদের মেয়েরা একজন জয়া আহসান হবে, আমাদের ছেলেরা একজন নায়ক ফেরদৌস হবে। এই স্বপ্নকে আমরা আগামীতেও দেখতে চাই। বাংলার চলচ্চিত্রের জয় হোক, বাংলার সিনেমা জয় হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয় হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জয় হোক, সবাইকে শুভেচ্ছা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।